কিন্তু কাকিমা মানে বাজে কোনো মানুষই আমি আপনারা তো যে পূর্ণাঙ্গ মানুষ তাই না আমাদের একটা রাজনৈতিক দৃষ্টিকোণ আছে পারিবারিক আমাদের ঐতিহ্য আছে আমাদের একটা সংস্কৃতি মননশীলতা রয়েছে তাই না সবকিছু মিলেই তো একজন মানুষ আমি যখন আমার বাবাকে খুঁজতে গেলাম তখন আমি দেখলাম যে যে তথ্যগুলো যেভাবে এসছে সেভাবে আমি উপস্থাপনার চেষ্টা করেছি কিন্তু আমার আমার ভেতরে এই চিন্তাটা ছিল যে আজকে আমরা যদি নাও থাকি আমিও যদি না থাকি তাহলে পরেও চলে যাওয়ার পরেও যাতে ভবিষ্যতে শিশু কিশোর এই বইটা খুলে যেন না বলে এটা তো মন গড়া কথা এটা আমি চাইনি সেজন্য আমি অজস্র প্রায় 30 বছর আপনারা শুধু পাঠ্যগুলো দেখেন ওখানে কিন্তু 30 বছর আগেকার তথ্যগুলো আছে কম তো আমার বয়স খুবই কম আর তারও আগের কথা আছে তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আপনি হঠাৎ এই বই লিখলেন কেন আপনারা দেখেন ভূমিকাটা পড়ে দেখবেন 2006 সালে 2 জানুয়ারি আমি বইটা লেখা আরম্ভ করি এবং তাও এখানকার আপনি বুঝছেন আমি 30 বছর আছি আপনারাও এখানে অভিবাসী সব তো কর্মব্যস্ততার মধ্যে আমার তো দিনের পর দিন কন্টিনিউয়াস বেসিসে বইটা লেখা সম্ভবপর হয়নি তো আমি তার মধ্যে একটু একটু করে লিখে গেছি তো 8 বছর লেগেছে আমার লিখতে এবং 30 বছর ঊর্ধ্ব সময় ধরে তথ্যটা কালেক্ট হয়েছে তো ওটার মধ্যে যেমন একটা জিনিস আমি অনুধাবন করছিলাম যে বাংলাদেশের ইতিহাস থেকে তাজউদ্দিন শাহ যেন অনেকটা কেমন অদৃশ্য হয়ে গেছে এটা কিন্তু আমাকে শুধু কন্যা হিসেবেই নয় একজন সচেতন একজন রাজনীতি মনস্ক মানুষ হিসাবে আমাকে কিন্তু খুব ব্যথিত করেছে যে এটা কি করে হয় কারণ আমরা যদি রাশিয়ে আমরা বসবাস করি আমরা জানি যে এখানে জর্জ ওয়াশিংটন মেমোরিয়াল আছে জেফারসন মেমোরিয়াল আছে ম্যাডিসন স্কোয়ার আছে লিঙ্কন মেমোরিয়াল আছে এখানে অবশ্যই জর্জ ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি ওটা নিয়ে কিন্তু কোনো বিতর্কের অবকাশ নেই কিন্তু একটা স্বাধীনতা এটা হচ্ছে একটা বড় আয়োজন ওই আয়োজনে কিন্তু অনেক মানুষের অবদান থাকে অনেক মানুষের এবং যার যার অবদান মতো তাকে যদি আমরা মূল্যায়িত করি তাহলে কিন্তু স্বাধীনতা বিরোধী পক্ষ শক্তি কিন্তু আর কোনো ভাব পায় না যেহেতু কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে আমরা মনে করেছি আমরা ওই ইতিহাসগুলোকে অদৃশ্য করে দিয়েছি আর খণ্ড খণ্ড ভাবে আমরা ইতিহাসকে উপস্থাপিত করেছি যার ফলশ্রুতিতে এটা হয়েছে যে যখন যে সরকার বদল হয়ে গেছে সেই সাথে সেই পাঠ্যসূচিও বদল হয়ে গেছে কিন্তু আমরা যুক্তরাষ্ট্রে দেখছি বা উন্নত দেশগুলোতে ওখানে তো রিপাবলিকান পার্টি চলে যাওয়ার সাথে সাথে ইতিহাস তো আর বদল হয় না এমনকি এখন তো নেটিভ আমেরিকানদের প্রতি যে আসছে ইনকা মায়া অ্যালগোরিথম এই যে এত বড় উন্নত সভ্যতার ধারণ বাহক যে নেটিভ আমেরিকানস যারা এই 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 রাষ্ট্রের মূল বাসিন্দা তাদের আমরা যে তথ্য পাত্র পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই যে কনফেডারেশন ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা কিন্তু এসেছিল আজকে ইনকাদের ফের কনফেডারেসি ওই ধারণা থেকে কারণ তারাও কিন্তু ওখানে একটা অঙ্গ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো যে ধারণাটা কিন্তু ধারণভাব ছিল যেগুলো আসছে কারণে যেখানে মুক্ত বুদ্ধির চর্চাতে তেমন বাধা নেই কিন্তু আমাদের বাংলাদেশে আমি যখন এই বইটা লিখলাম আমি ধারণা হয়তো করছিলাম যে এটাতে বাধা বিপত্তি হয়তো আসবে মানুষ হয়তো ওটা গ্রহণ করার জন্য আমরা সেই পর্যায়ে যাইনি কিন্তু আমি বিশ্বাস করি যে বইটা যখন মানুষ পূরণ করবে ওনারা দেখবেন আমি টিপস অ্যান্ড বিটস এর মাধ্যমে ইতিহাসটাকে উপস্থাপিত করার প্রয়াস নেই যেমন এখানে আছে যে হয়তো বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমদের বিরাট বিরোধ হচ্ছে তারপরে আবার বঙ্গবন্ধু দাওয়াত দিচ্ছেন তার ছেলের বিয়েতে নিজেই ফোন করে তাজউদ্দিন তুমি চলে আসো আবার বঙ্গবন্ধুর নিরাপত্তা বিঘ্নিত হবে একটা কিছু তাকে সতর্ক করতে তাজউদ্দিন আহমদ চলে যাচ্ছে বঙ্গবন্ধুর বাসায় তখন তিনি পদত্যাগ করে গেছে যে ওনাদের মধ্যে কিন্তু এই যে মানবিক সম্পর্কগুলো কিন্তু ফুটে উঠেছে আর আমাদের দেশে আমি মনে করি যে এখন একটা বিরাট বড় সময় যে আমাদের আত্মজিজ্ঞাসাটা আমরা রেনেসাঁর কথা অনেক বলি
কিন্তু দেখুন রেনেসাঁ এই যে চিন্তা যে একটা মুক্ত বুদ্ধি কি কেন কিভাবে হলো যেভাবে উপস্থাপিত করা হচ্ছে ওটা কি সত্যি নাকি এর পিছনে আরো কিছু কারণ আছে এই জিজ্ঞাসাটা যারা করলেন রেনেসাঁ সময় সেই মধ্যযুগে তাদেরকে কিন্তু অনেক আত্মাহুতি দিতে হয়েছিল ব্রুনো উনি তো নিজেই একজন ক্যাথলিক ধর্মযাজক ছিলেন একই সাথে বিজ্ঞানী ছিলেন এবং উনি যে এই যে মহাকাশ তত্ত্ব উনি যে বিজ্ঞান ওটার উপর যে চার্চের সামনে যে মতবাদগুলি প্রকাশ করলেন উনি জানতেন ওনাকে জীবন উৎসর্গ করতে হবে তারপরও কিন্তু ওনারা থেমে থাকেনি গ্যালিলিও গ্যালিলিও উনি যখন আসলেন উনি যখন বললেন যে না পৃথিবী প্রদক্ষিণ করে সূর্যের চারপাশে তখন তাকে দাঁড়াতে হলো তাকে গৃহবন্দী করে রাখা হলো এবং তিনি তার শেষ নিঃশ্বাস গৃহবন্দী থাকা অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু এই মানুষগুলোর কারণেই কিন্তু রেনেসাঁর যে সূচনাটা হয় ইউরোপে কারণ আমরা যারা বাংলাদেশে যারা বুদ্ধিবৃত্তির চর্চা করেন তারা আমি দেখছি ওনারা সবকিছু দলীয় দৃষ্টিকোণ থেকে ওনারা দেখছেন কিন্তু বুদ্ধিজীবী তো দল মতের উঠতে হবে তারা তো হবে মুক্ত চিন্তা ধারক ভাব ওনারা হবে সাহসী ওনারা হবে একটা সচেতন সাহসী শক্তি ওনারা যদি ঠিক তাকে গভর্নমেন্টও কিন্তু সুশাসন দিতে আরো এগিয়ে আসবে কারণ যখন কোন সরকার দেখে যে বুদ্ধিজীবী সম্প্রদায়টা দলীয় বুদ্ধিজীবী তখন তারা কিন্তু আর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স